আমি এই প্রথম এমন একটা কাজ দেখলাম যেখানে ছবির টাইটেলটাকে ছবিটা খুব সিরিয়াস নিয়ে নিয়েছে। হাই, আমি রূপম। এখন কথা হবে নিকম্মা ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো নিকম্মা ট্রেলার? এই ট্রেলারটা তাদের কিঞ্চিত ততক্ষণই ভালো লাগতে পারে যদি তুমি অরিজিনাল সিনেমা MCU এর সাথে দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন না রাখো বা আপকামিং ডেজেও দেখার কোনো প্ল্যান নেই। তবে যখন তুমি 2017 সালের এই তেলেগু সিনেমা নানি স্টারার MCU দেখে নেবে, তখন সেই সিনেমাটা সামনে এই ছবিটাকে মানে নিকম্মাকে সত্যি নিকম্মাই মনে হবে। আমরা যখনই হিন্দি ইন্ডাস্ট্রির একটা ভালো সিনেমা বের করি যে না এই সিনেমাটা বেশ ভালো, পরক্ষণেই হিন্দি আরও দশখানা সাউথের রিমেক সিনেমা যেগুলোকে আদ্যপ্রান্ত খুব তুচিয়াভাবে রিমেক করা হয়, তার আরও একটা নিদর্শন হতে চলেছে এই নিকম্মা সিনেমাটা। সাব্বির খান যে এর আগে কমবক তিস্ক, বাগি, হিরোপন্তি এরকম ধরনের সিনেমা বানিয়েছে, তারপর মুন্না মাইকেল বানিয়ে তার কেরিয়ার প্রায় ডুবে গেছিল, আবার সে নিয়ে এসছে নিকম্মা। এবার তার হাতের গ্রহমান রাশিতে কখনোই অরিজিনাল সিনেমা নেই, তো সে অরিজিনাল বানাবে কি করে? সে আবারও রিমেক বানিয়েছে। নানির পারফরমেন্স ম্যাচ করার জন্য শাহিদ কাপুরের মতো পারফর্মার লাগে, কারণ আমার মনে হয় নানি এই মশালা ফ্লেভার সঙ্গে একটা রিয়েলিস্টিক একটা ডাউন টোন এটাকে এত সুন্দর করে ম্যানেজ করে, যেটার ফলে তার ছবি দেখলে বোঝা যায় না কিছু কিছু জায়গায় যে এটা একটা আউট নাউট মশালা সিনেমা দেখছি না এই ছবিটা একটা সেমি কমার্শিয়াল সিনেমা, যেটা আমার মনে হয় নানি দারুণভাবে ব্যালেন্স করতে পারে তার শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে। তা তুমি যদি MCU সিনেমাটা দেখো, সেখানে কাস্টিংয়ে কী আছে? নানির সাথে সাই পল্লবি, তারপরে কী আছে? ভূমিকা। তো ছবির যে কাস্টিং সেটাই ছবির কোথাও একটা কি ব্যাকবোন, এবং সেই ছবির অ্যান্টাগনিস্ট হচ্ছে বিজয় ভার্মা। তার যে এজ, তার ক্যারেক্টারটা যেরকমভাবে রাউডি টাইপের, তো ওই জিনিসপত্রগুলো না খুব স্বাভাবিক মনে হয়। এবার এখানে ব্যাপারটাকে প্রচণ্ড স্টাইলাইজ করা হয়েছে, আমি প্রথমেই বললাম। তার মধ্যে এখানে রয়েছে শিল্পা শেট্টি, অভিমন্যু হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট, তাকে আবার খুব বড় স্কেলে MP-TMP দেখানো টাকানো হয়েছে। যাই হোক, প্রত্যেককেই প্রচণ্ড লাউড লাগছে। শিল্পা শেট্টিকে মানে সে তার নিজের বৌদি কেমনভাবে ভাবে যে সে কোনো সুপার ওম্যান, তার প্রচণ্ড পাওয়ার টাওয়ার রয়েছে, সে নিজে ওরকমভাবে দেখে, কিন্তু যখন ওই ফ্যামিলির ওপরে অ্যাট্যাক হবে তখন এই প্রত্যেকের সেভিয়ার হয়ে দাঁড়াবে। তো এটাই হচ্ছে আসল গল্প। তো বেশ, গল্পের লাইনটা প্রচণ্ড টিপিক্যাল এবং এরকম ধরনের কাজ আমরা বহু দেখেছি, কিন্তু ওখানে নানির পারফরমেন্স, সাপোর্টিং কাস্ট, কমেডি, অ্যাকশন, প্রত্যেকটা জিনিস স্বাভাবিক কিন্তু তার মধ্যে ওভার দ্য টপ। এই দুটো জিনিস এত সুন্দর করে ওয়েল ব্যালেন্সড যে ওই ছবিটা দেখলে বিলিভেবলও মনে হয়, ভালোও লাগে। কিন্তু এখানে স্পিড র্যাম্পিং এবং বৃষ্টির জলে পেটানো ছাড়া আর কিছু আমি দেখতে পেলাম না। অভিমন্যু, যাকে মার্কো দর্দ নেই হতো সিনেমাটা দেখে মনে হয়েছিল ঠিক আছে, মানে একে যদি ভালো কাজ দেওয়া হয় এ ভালো কাজ করতে পারে, কিন্তু এই নিকম্মা ট্রেলার দেখে ওই ভরসাটুকুও চলে যাচ্ছে। কোথাও একটা গিয়ে খুব ব্ল্যাঙ্ক মনে হয় অভিমন্যুকে, আমার খুব একটা ভালো লাগেনি। লিড অ্যাক্ট্রেস বা ফিমেল লিড, তার মনে হয় এটা ডেবিউ কাজ, তাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। তাকেও আমার একদমই টিপিক্যাল ভালো লাগেনি, ওই শোপিস টাইপের মনে হয়। আর আমাদের এখানে শুধু রিমেক সিনেমা হবে না, এখানে গান, পুরনো গানকে রিমেক না করলে এটা একটা আউট নাউট কমার্শিয়াল সিনেমা এটা বোঝানোই যেন যায় না। এবং ট্রেলারটাকে স্ট্রেচ করে এত বড় করা হয়েছে যে পুরো সিনেমার একটা ছোট্টখাট্টো সিনপসিস আপনাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। আমার এই ট্রেলারটা কোথাও একটা গিয়ে ভালো লাগেনি, কারণ আমি অরিজিনাল সিনেমাটাও দেখেছি এবং সেই ছবির যা ধাঁচ ফ্লেভার তার ধারে বারেও এই সিনেমাটা নেই। এখন হিন্দি ইন্ডাস্ট্রির কাছে এমন একটা সেন্সিটিভ টাইম, যদি তারা ভালো কাজ আনে, যদি তারা বক্স অফিসে ভালো কমার্শিয়াল সিনেমা দেয় তাহলে সাকসেস পাবে এবং অডিয়েন্সের ট্রাস্ট আবার বিল্ড করবে। এবং হিন্দি ইন্ডাস্ট্রি ওই অবাধ্য বাচ্চাগুলোর মতো, মানে মা বারবার করে বারণ করেছে এই জিনিসটা করবি না, মুখে আঙুল দিয়ে ওই জিনিসটা লেবার মতো করে যাচ্ছে। তো আপনি বলুন, লোকে ক্রিটিসাইজ করবে কি করবে না? তো এই ছিল আমার রিয়াকশন। আমার নিকম্মা ট্রেলার একদম পোষায়নি, অনেকের ভালো লাগতেই পারে। শুধুমাত্র অ্যাকশন, শুধুমাত্র ডায়ালগ বাজি এই থাকলেই একটা ভালো কমার্শিয়াল সিনেমা বানানো যায় না। বিক্রমের ট্রেলার বা এরকম ধরনের বহু এমন কাজ আছে যেখানে শুধু একটা গ্লিমসই যথেষ্ট একটা দারুণভাবে হাইপ, একটা টেনশন তৈরি করা। এই ছিল আমার রিয়াকশন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।